পর্যালোচনা করলে দেখবেন আমি গাটাগাটি করেছি, গাটাগাটি করে আমারও একটি বিশ্বাস হয়েছে যে এই সিলেট থেকে ভাষা আন্দোলনের মূলত সূচনা হয়েছিল, বা সিলেট আতুরগড় হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ভাষা আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন একজন ভাষা সৈনিক আমাদের সম্মানিত আজিজ স্যার, তাদের সামনে এ বিষয়ে কথা বলতে কিছু জড়তা এসে যায়, মনে হয় যেন ভুল করে ফেলবো, হয়তো যারা পড়ে যাবে কিছুটা বিব্রত বোধ করে। কিন্তু আমি মনে করি যে আমাদের বলা উচিত, বা অন্য পরবর্তী প্রজন্ম যারা তাদেরও এই সম্পর্কে ওদের সামনে যারা ভাষা আন্দোলনে জড়িত ছিলেন কিংবা দেখেছেন তাদের সামনে কথা বলা উচিত, এতে তাদের স্মৃতি জাগ্রত হবে এবং তাদের কথা থেকে হয়তো 1927 সালে আসলো কখন চৌধুরীতে যখন লাহোর প্রস্তাবে একটি রাষ্ট্র নতুন পাকিস্তান হওয়ার প্রস্তাবনা আসলো, তখন প্রথম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিসি স্যার জিয়াউদ্দিন একটা সেমিনারের আয়োজন করলো, এবং সেই সেমিনারের বিষয়বস্তুটাই ছিল সম্ভাবনাময় প্রস্তাবিত পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা কী হওয়া উচিত। সেখানে অধিকাংশেরই মত ছিল, ওনারা মত দিয়েছিলেন উর্দুর পক্ষে, এবং দেওয়ার সঙ্গত কারণও ছিল ওনাদের, কারণ ওইখানে যে আলিগড়ে যারা ছিলেন বেশিরভাগই উর্দু ভাষাভাষী ছিলেন ইত্যাদি ইত্যাদি কারণে। কিন্তু বিতর্কটা তখনই শুরু হল। তারপরে কলকাতায় আব্দুল হক উনি প্রথম লিখলেন যে না বাংলায় হবে, ওইটা ছিল প্রথম রাষ্ট্রভাষার ব্যাপারে প্রথম প্রতিবাদ। ঘটনাগুলো ঐতিহাসিক দিনগুলোকে কৈতল উদযাপন করে বা তুলে ধরে আমাদের মাঝে এটি কজনে পারে। আমাদের এই যে সিলেটের ভাষা আন্দোলনের 25 বছর আগে, প্রায় 70 এখন থেকে প্রায় 70 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, সেটা যদি বাংলা একাডেমি জানতো বা এই সংশ্লিষ্ট যারা আছেন সংস্কৃতি মন্ত্রণালয় জানতো, তাহলে নিশ্চয়ই জাতীয়ভাবে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতো। তারা কেউ জানে না জাতীয়ভাবে, জাতীয়ভাবে না জানার অনেক কিছু আছে। সেটা হচ্ছে কি, আমরা সিলেটে, আমি যেটা মনে করি সিলেটে আমরা অনেক কিছুই নিয়ে গর্ব করি, গর্ব করার মতন সিলেটে অনেক কিছু আছে, সেই রেমিটেন্স বলেন আর প্রাকৃতিক সম্পদ বলেন বা পর্যটন বলেন বা হজরত শাহজালাল শাহ পুরাণ সহ কিছু সাইটেরিয়া, অনেক কিছু নিয়ে গর্ব করার মতো জায়গা হচ্ছে কি সিলেট। এই জিনিসগুলো হয়তো অনেকের কাছে সহ্য হয় না, ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক দিনক্ষণ নিয়ে অনেকে সহ্য করতে পারে না, সে কারণে মনে করে সিলেটে এত বড় একটা ঘটনার জন্ম হয়েছিল, এটা যদি আমরা উদযাপন করি বা এটা যদি আমরা নথিভুক্ত করি বা এটা আমরা ইতিহাসের পাতায় স্থান করে দিই, তাহলে মনে হয় সিলেটকে একটু বড় করে দেখা হবে। কুমারী হেনা দত্ত, মৌলবী সোহাউদ্দিন আম্বিয়া, মৌলবী সৈফুল আলম খান, কাজী বদরুদ্দিন হায়দার প্রমুখ মহোদয়গণ বাংলা ভাষা রাষ্ট্রভাষা হওয়ার অনুকূলে খুব জোরালো ভাষায় বক্তৃতা করে। ইহাদের প্রত্যেকের বক্তৃতাই সুন্দর ও হৃদয়গ্রাহী হইয়াছিল। মৌলবী হানিফ লস্কর সাহেব পাকিস্তানের রাষ্ট্রভাষা ও আরবি হওয়ার পক্ষে কতগুলি যুক্তি খাড়া করিয়া একটি বক্তৃতা দেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হওয়ার পক্ষপাতী, এই উদ্দেশ্যে তিনি যে প্রবন্ধ লিখিয়াছিলেন তাহা সবাই পাঠ করেন মৌলভী হামিজউদ্দিন সাহেব। 47 সালে যিনি জনসভা ব্যঙ্গে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার নাম ছিল ধলাবাড়ি। সেই ধলাবাড়ি 1952-তে তখন বাংলা ভাষার সপক্ষে মজাটা দেখেন কিরকম অবস্থা পাল্টে গেছিল। এবং 52 সালে 22 ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে 5 মার্চ পর্যন্ত সিলেটে সভা সমিতি মিছিল অনেক কিছু হয়েছে। সর্বশেষ মিছিলটি হয়েছিল, জনসভা হয়েছিল 5 মার্চ রবীন্দ্রচরণ পার্কে। এই রবীন্দ্রচরণ পার্ক আমাদের একটা ঐতিহ্যবাহী স্থান, কিন্তু এক পাকিস্তানি আমলার নামে এখন এটা একটা বাণিজ্য। আমরা এই ব্যাপারে অত্যন্ত অসুস্থ ও সচেতন, আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে মোটেই যত্নবান নই, যে কারণে আদামিয়া মাদামিয়া কবরগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। ঠিক একই কারণে রবীন্দ্রচরণ পার্ক যেখানে 1852 সালে সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই গোবিন্দ পার্ক এখানে সিলেটের বহু সভা সমিতির
অনুষ্ঠিত হতো এবং এখানে শুধু তাই নয়, এখানে এককালে মনোনিচার কলেজও ছিল, সেই গোবিন্দচরণ পার্কের কোনো অস্তিত্ব নাই, তার নাম হয়। আমরা অন্যের নাম নিশানা মুছে ফেলার ব্যাপারে পারত। এখন গোবিন্দচরণ পার্কের কথা যদি আমরা বলি তাইলে সবাই বলবেন সেটা আবার কোথায়, কিন্তু এগুলো তো আমাদের ইতিহাসের অঙ্গ, এইগুলোকে টিকিয়ে রাখা আমাদের উচিত ছিল। তো যাই হোক, আজকে সেলজাওয়াল একটি মহান দায়িত্ব পালন করেছেন, ভাষা আন্দোলনকে স্মরণ করা তার সাথে সাথে ভাষা আন্দোলনের সাহিত্য সংসদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল, সেই জিনিসটি সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন। সেই জন্য তাকে আমি আবার ধন্যবাদ।